এক নৈশর প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া সদর থানার পাতাকোলা এলাকা। বাঁকুড়া শহর লাগোয়া পাতাকোলায় রবিবার সকালে স্থানীয় শ্মশানঘাট কালী মন্দির চত্বরে ওই নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর মৃতের পরিবারেও খবর যায়। ঘটনাস্থল লাগোয়া 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও পড়োশী সহ স্থানীয় মানুষেরা। তারা খুনিকে গ্রেপ্তারের দাবিতে সরব হন। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অবরোধ হটিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাজিবুদ্দিন দালাল, বয়স 64 বছর, বাড়ি বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায়। পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে নাজিমুদ্দিনকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন নাজিবুদ্দিন দালাল। কালী পুজো উপলক্ষে পাতাকোলা শ্মশানঘাট কালী মন্দিরে তাকে রাতে পাহারার জন্য নিয়োগ করা হয়েছিল। শনিবার রাতে সেই পাহারার কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হন তিনি। রবিবার সকালে ওই মন্দিরের সামনেই তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এদিনই বাঁকুড়া সদর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স সিদ্ধার্থ দর্জি জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, শীঘ্রই এই ঘটনার কিনারা হবে। আমরা শীঘ্রই যারা দুষ্কৃতীরা এদের পিছনে আছে, এই হাতিয়ার পিছনে যেটা বলতে পারি, তো উইল অ্যারেস্ট দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাউকে কি গ্রেফতার করেছে? না, এখন অবধি না, আমাদের তদন্ত চলছে। এখন আপাতত বডিটাকে মর্গে নেওয়া গেছে, পোস্টমর্টম হবে, তো প্রাথমিক যে পোস্টমর্টমের রিপোর্ট আছে সেটাই হবে। অ্যান্ড আমরা ইনভেস্টিগেট করব যারা যারা এর পিছনে দায়ী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। স্যার, মৃতের একটু আইডেন্টিটি যদি বলেন। ঘটনাস্থলের পাশেই প্রচুর কাঠ জমিয়ে রাখা হয়েছিল কালী পুজোর খিচুড়ি রান্নার জন্য। পুলিশের অনুমান, সেই কাঠ দিয়েই মাথায় জোরালো আঘাত করা হয়, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় নাজিমুদ্দিন দালালের। পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে এবং কিছু সূত্র পেয়েছে ইতিমধ্যে, তার ভিত্তিতেই এগোচ্ছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।